আজানের সুমধুর ধ্বনির মুগ্ধতা এখন থেকে নিউ ইয়র্কের বাতাসেও ছড়িয়ে পড়বে। চার দেয়ালের ভেতরের আজানের ধ্বনি এখন প্রকাশ্যে আসবে। শনিবার নিউ ইয়র্কের মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ প্রকাশ্যে আজান দেয়ার অনুমোদন দেয়। মুসলিম কমিউনিটির আবেদনের প্রেক্ষিতে রাজ্যের এই ঘোষণায় আনন্দের জোয়ার বইছে স্থানীয় ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে। তবে নিউ ইয়র্ক রাজ্যের সাউন্ড ল অনুযায়ী সকাল 9টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতীত কোথাও উচ্চ আওয়াজ বা মাইক ব্যবহার করা যাবে না। সেই কারণে ফজর এবং এশা ব্যতীত এখন থেকে জোহর, আসর এবং মাগরিব এই তিন ওয়াক্তে নামাজের আজানের জন্য আর অনুমতি লাগবে না। তবে এই তিন সময়ের আজানেও সাউন্ড লিমিট মানতে হবে। সেই সঙ্গে প্রতিবেশী কমিউনিটির সুবিধা অসুবিধার বিষয়টিকেও নজরে রাখতে হবে। এদিকে প্রকাশ্যে আজানের অনুমতি নিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে উৎসবের জোয়ার বইছে। তারা বলছেন, ইসলাম ধর্মের অন্যতম ফরজ হলো নামাজ। সেই নামাজের আহ্বানে যে সুমধুর আজান দেয়া হয় তা এখন প্রকাশ্যে দেয়া যাবে, যা খুশির খবর। নিউ ইয়র্কের ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মোহাম্মদ আজিরউদ্দিন বলেন, এটি খুবই খুশির সংবাদ। আমেরিকার বুকে আল্লাহু আকবার প্রকাশ্যে বলা স্বপ্ন ছিল, আজ পূরণ হলো। তিনি প্রকাশ্যে আজানের অনুমতি দেয়ায় নিউ ইয়র্কের মেয়র সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।